गाइस, दिस इज पायल अगेन फ्रॉम पायल द एंकलेट। तो कैसे हैं आप लोग? আজ আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আমি কি করে ভিডিও বানাতাম আর এখন কি করে ভিডিও বানাই, মানে আমি দেন টু নাও সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এক কাহিনী হে জো সবকো সুনানি হে। তো প্রথম প্রথম আমি যখন ভিডিও বানাতাম, জাস্ট আমি কি করতাম জানো, এক হাতে আমি ফোনটাকে এরকম করে ধরতাম, অন্য হাতে আমি রান্না করতাম। দিস ইজ নট ভেরি ইজি, ওকে? আপ সহি বল রহে হ্যায়, ইয়ে হ্যায়, ইয়ে সহি বাত বল রহে হ্যায়। যখন আমি ফোনটাকে এরকম করে ধরতাম আর রান্না করতাম, আমার প্রচুর কষ্ট হতো। মানে আমার ফোনটা রাখারও সেরকম করে কোনো জায়গা থাকতো না বা কিছু থাকতো না, আমি প্রচন্ড কষ্ট পেতাম। যে কোই ইন্টারেস্ট নেই তুমি নাই তোমারি বাতোঁ মে। আর যখন আমি ফেস রিফিল ভিডিওটা করি, তখন আমি অনেকগুলো বই থাকে থাকে সাজিয়ে তার উপর ফোনটাকে আমি রেখেছিলাম। ঠিক ঠিক। তো এইগুলো করার পরে আমি ভাবলাম যে না, এটাতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তো আমার কিছু করা উচিত। দেন আই ডিসাইডেড যে আমাকে একটা কিছু স্ট্যান্ড কিনতে হবে, যার উপরে আমি ফোনটাকে প্লেস করে আমি ভালো করে ভিডিও বানাতে পারি। তো আমি কিছু লোকের সাথে কথা বললাম, কিছু জনের সাথে রিভিউ নিলাম, নিয়ে আমি একটা এমআই এর স্ট্যান্ড কিনলাম। এই স্ট্যান্ডটাতে আমি সেলফি স্টিকও হিসেবে ইউজ করতে পারি আর স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারি। সেটাতে আমি এখন লাগিয়ে মোটামুটি স্টেবল কন্ডিশনে, তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি স্টেবল কন্ডিশনে আমি ভিডিও করতে পারছি। আজ আমার পাশে হ্যায় মি কা সেলফি স্টিক। জি হ্যাঁ, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কে থ্রু ইয়ে লঞ্চ হুয়া হ্যায় ইন্ডিয়া মে। আব মি কে ওয়েবসাইট পে ভি মিলতা হ্যায়, ফ্লিপকার্ট পে ভি মিলতা হ্যায়, অ্যামাজন পে ভি মিলতা হ্যায়। তো এই ছিল হচ্ছে আমার ভিডিও বানানোর কাহিনী, যেখানে আমি রান্নাতেও অ্যামেচার, চলুন ছুটি, আমি ভিডিওর কন্টেন্টেও অ্যামেচার। মে তেরা ঘাটা সবকিছুতেই আমি অ্যামেচার। আমি আগেই বলেছি আমি রান্নাটা জাস্ট শিখছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড সেকেন্ড থিং, দিস ভিডিও রেকর্ডিং, যেটাতে আমি এখনও পটু নয়, যেটাতে ক্যামেরার সামনে আসলে আমি এখনও ভয় পাই, আমার কথা জড়িয়ে যায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। ডর সবকো লাগতা হ্যায়, গলা সবকা সুখতা হ্যায়, পর ডর সে ডরোগে তো কুছ বড়া কেসে করোগে, তো ডিউ উঠাও অর ডর কো পি যাও। তো দিস ইজ বেসিক্যালি যে আমি চাইছি কিছু করতে, কেননা আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, মানে সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, আমি পড়াশোনা থাকে, আমার কলেজের অনলাইন ক্লাস থাকে, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো, কেননা সেটা আমার অ্যাচিভমেন্ট। নট ইন্টারেস্টেড, আই এম নট ইন্টারেস্টেড ইয়ার, মুঝে সুননাই নেই হ্যায়। রিসেন্টলি আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আমি পিএইচডি তে চান্স পেয়েছি, তো তার উপরে একটা মাথায় বোঝা চেপেছে, তার মধ্যে থেকে আমি চাই না আমার প্যাশনটাকে হারিয়ে যাক। ঠিক ঠিক। তাই আমি যখনই সময় পাই তখনই একটা করে ভিডিও রেকর্ড করতে থাকি। তার জন্য আমার কাছে কন্টেন্ট থাকে না, আমার কাছে কিছু থাকে না, তাও আমি চাই যে আমি কিছু বলি, একটা ভিডিও রেকর্ড হোক, নিজের কন্টেন্টে নিজে ভাবতে ভাবতে আমি ক্রিয়েট করি। তোমরা ভাবতে পারবে এখন কটা বাজে যখন আমি বসে বসে ভিডিও বানাচ্ছি এসব ড্রেস ফেস পরে? রাত তিনটে, যখন আমি নিজের পড়াশোনাটাকে শেষ করে আমার ইচ্ছে হলো যে আমাকে এখন চ্যানেলের জন্য কিছু বানাতে হবে, তো আমি ভিডিও বানাতে চলে এলাম। অ্যান্ড ওয়ান মোর থিং, এডিট কিন্তু আমি করি না। এই ভিডিওটাকে বানিয়ে আমি একজন মহান ব্যক্তির কাছে এটাকে পাঠিয়ে দিই, তিনিই এডিট করেন। সেও নতুন এডিটিং শিখছে, সেই এডিটিংগুলোকে আমার ভিডিওর ওপর বসাচ্ছে, বসে সেও চাইছে একটা ঠিকঠাক এডিট করে ভিডিওটাকে জাস্ট প্লেস করার জন্য, অন্তত ভিডিওগুলো যাতে ভালো লাগে, কারণ আমি তো ভুলভাল বকতে থাকি। ঢং ঢং করো তুমি নাটক। তো ভিডিওগুলো যাতে এডিটিং করে কিছু একটা ভালো পজিশনে আসে, তার জন্য সেই মহান ব্যক্তি নিজের সব কিছু জানা অজানাগুলো তার মধ্যে দিয়ে ভিডিওগুলোকে বানান। তো আমরা দুজনে মিলে এই চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করছি, আমিও ব্যস্ত, তিনিও ব্যস্ত, আমরা দুজনে চাইছি যে চ্যানেলটা গ্রো করুক, যাতে আমরা মোটামুটিভাবে যে নিজেদের প্যাশনগুলোকে ধরে রাখতে পারি। সো সেই এডিটার হঠাৎ একদিন বললো যে চ্যানেলের কিছু একটা ভালো দেখে একটা ইন্ট্রোডাকশন কিছু বানাতে হবে। তো লেগে পড়লো সারাদিন, মোটামুটি সেদিন ছিল সানডে, মোস্ট প্রবাবলি তার ছুটির দিন, তো সারাদিন বসে একটা সুন্দর করে কিছু একটা ইন্ট্রোডাকশন বানালো। অ্যামেচার যেহেতু, হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা আরও বেটার হতে পারে, কিন্তু বেটার হবে, ইন ফিউচার ডেফিনেটলি বেটার হবে, যখন আমরা খুব ভালো করে সব কিছু শিখে যাব। সব থেকে বড় কথা কি জানো, তোমরা কি করো জানো, যারা প্রচুর ফেমাস হয়ে গেছে তাও তাদের ভিডিওতে কমেন্ট, তাদের ভিডিওতে লাইক, আর আমরা যারা নতুন ইউটিউবার, না
নিজেকে ইউটিউবার এখনো বলতে পারবো না, কারণ আমি এখনো ইউটিউবার হয়ে যাইনি, আমি এখনো জাস্ট নিজের প্যাশনটাকে গ্রো করার চেষ্টা করছি। আর যারা ফেমাস তারা একটা নয় দশ দশটা চ্যানেল বানিয়ে বসে আছে, অ্যান্ড ইউ গাইজ আর কিপ সাপোর্টিং দেম। বাট আমরা যারা নতুন করে নিজেকে নিজেদেরকে প্যাশন নিয়ে গ্রো করার চেষ্টা করছি, আমাদের জন্য কিছুই থাকে না। আর সব থেকে বড় কথা ইউটিউব, সেও ইমপ্রেশন দেয় না যে ভিডিওটা চারিদিকে ছড়াবে, লোক একটু দেখবে, কোনো ইমপ্রেশন নেই বস, পুরো তোমরা যদি সাপোর্ট আমাদেরকে না করো তো আমি গ্রো করতে পারবো না। এক নম্বর আমার কাছে সেই লেভেলের সময়ও নেই, আর দু নম্বর যদি তোমরা সাপোর্টিভ না হও আমি তো পারবোই না গ্রো করতে, আমি এটা জানি। তার জন্য তোমাদের সাপোর্টটা খুব দরকার, তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি এত কাজের মধ্যেও নিজের প্যাশনটাকে জাগিয়ে রাখতে পারবো। আই প্রমিস, আমি জাগিয়ে রাখতে পারবো নয় আমি রাখবো, কেননা যদি এটাকে আমি জাগিয়ে না রাখি এই সারাদিনের চাপ এই পড়াশোনার মধ্যে না আমি একটা জাস্ট মেশিনে পরিণত হব। তো তোমরা যদি আমাকে হেল্প করো আমি নিজে যদি গ্রো করতে পারি, অবভিয়াসলি আমি আমার প্যাশনটাকে নিশ্চয়ই জাগিয়ে রাখবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ আমার ভিডিওটাকে ভালো করে দেখো। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলো, কেননা আই নিড টু গ্রো, রাইট? সো তোমরা আমার ভিডিওটাকে দেখো, ভালো লাগলে লাইক করো, না 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 ভালো লাগলে না, লাইক তো আমার চাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব তো আমার চাই, সাবস্ক্রিপশন না পেলে তো ভিডিও কিছুতেই এগোচ্ছে না। আর প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, সবাই দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না। সো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই।